subscribe to my channel, and also press this bell icon so you never miss any new updates. Assalamu alaikum wa rahmatullah. Shumayito darshok mondoli apnar shobai kemon achen ami asha kori mohan allah rabbul alamin er oshesh meherbanite apnara shobai onek bhalo achen to bondhura apnader duaye amio onek bhalo achi alhamdulillah to apnarao jehetu bhalo achen amio bhalo achi to amra shokolei আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি এমন একটি আমল বলে দেব যেই আমলটি করলে আপনার মনের বাসনা পূর্ণ হবে আপনার যে কোনো মকসুদ পুরো হবে মনের বাসনা আপনার পুরো হবে এটা আমার কথা না এটা আমি সম্পূর্ণ বলে দেব ফাজাইলে কোরআন থেকে ঠিক আছে আমার হাতে রয়েছে ফাজাইলে কোরআন এই ফাজাইলে কোরআন থেকে আপনাদের সামনে বলে দেব তো অনেক সময় আপনারা অনেক আশা করেন কিন্তু সেই আশা পুরো হয় না অনেক স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্ন পুরো হয় না স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঠিক আছে তো দেখবেন আজকে যে আমলটি আপনাদের সামনে বলবো এই আমলটি আপনারা করে যাবেন ধারাবাহিক দেখবেন অবশ্যই আপনাদের স্বপ্ন পুরো হবে যদি টাকা পয়সার মালিক হতে চান তাও হবেন তবে অবৈধ পন্থায় হবেন না বৈধ পন্থায় টাকা পয়সার মালিক হবেন ঠিক আছে অথবা যদি আপনি কোনো বিদেশে যেতে চান অথবা বিদেশে যেতে পারতেছেন না বা কেউ আপনাকে বিদেশে দিচ্ছে না তাহলে এই আমলটি করবেন তাহলে আপনি বিদেশে যেতে পারেন মোট কথা কোনো সমস্যায় পড়েছেন অথবা কোনো কাজ করবেন অথবা কোনো উদ্দেশ্য রয়েছে অথবা কোথায় যাবেন যত ধরনের যত কিছুই থাকে না কেন সব থেকে যদি আপনি যা চাইবেন মনে করেন যে কোনো থেকে উপর পরিত্রাণ পেতে চাইলে অবশ্যই এই আমলটি করবেন দেখবেন আপনার কাজ একদম সহজ হয়ে যাবে ঠিক আছে আপনার কঠিন কাজ সহজ হবে আপনার উদ্দেশ্য পূরণ হবে আপনার মকসুদ পূরণ হবে তো এই আমলটি হচ্ছে কোরআন শরীফের 35 নম্বর সূরা 35 নম্বর সূরা কি অনেকেই জেনে গেছেন যারা হাফিজ আছেন আর যারা আমার মতো হাফিজ নয় তারা অনেকেই জানেন না তো আমি জানি এজন্য কারণ আমার হাতে কিতাব রয়েছে তো বলে দেয় আপনাদেরকে যারা জানেন না আপনারা তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি কোরআন শরীফের 35 নম্বর যে সূরা সেই সূরা হচ্ছে সূরা ফাতির এই সূরা ফাতির যদি আপনি পাঠ করেন বেশি বেশি করে ঠিক আছে আসুন আমরা এই আমলটি এই কিতাব থেকেই জেনে নিই এই সূরা বেশি বেশি পরিমাণে পাঠ করলে তিলাওয়াত করলে আল্লাহ পাকের মেহরবানিতে মনের যে কোনো আশা পূর্ণ হইবে মনের বাসনা পূর্ণ হইবে তো এটা আপনারা ইউটিউবে যদি সার্চ দেন মনের বাসনা তাহলে দেখবেন মনের বাসনা পূর্ণ হওয়ার আমল অনেক আসবে কারণ তারা অনেক আপলোড দিছে এই জন্য আমি একটু পিছিয়ে আসবো আমার আগে অনেক দেখতে পারবেন তবে সত্য দেখতে পারবেন মিথ্য দেখতে পারবেন দেখবেন 100% গ্যারান্টি আরও কত ধরনের ওয়ারেন্টি যে মনের বাসনা পূর্ণ হবে এখানে কিতাবে লেখা আছে যে মনের বাসনা আল্লাহর মেহরবানিতে ঠিক আছে অবশ্যই আপনার মনের বাসনা পূর্ণ হতে হলে আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি অত্যন্ত অপরিসীম প্রয়োজনীয় তো আপনি আমি যেই আমল বললাম এই আমলটি যদি করেন তাহলে আল্লাহ আপনার উপর মেহরবানি করবেন আর আপনার মনের বাসনা পূর্ণ করবেন একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ছাড়া আপনার মনের বাসনা পূর্ণ করার মতো কেউ নেই এটা কিন্তু আপনারা মনে রাখবেন সারা জীবন যদি আপনি চেষ্টা করেন 1 ইঞ্চি পরিমাণও আপনার কোনো আশার পরিবর্তন হবে না কোনো কিছুই হবে না যদি আল্লাহ রব্বুল আলমিন না চান তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যেটা ভালো চান সেটাই করেন তো আপনারা দোয়া করবেন এই আমলটি করে বেশি বেশি করে এই সূরা পাঠ করবেন সূরা ফাতির কোরআন শরীফের 35 নম্বর সূরা এটা আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের মকসুদ পূরণ করবেন তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করবেন যাতে করে অন্যজন উপকৃত হতে পারে তো আজকের মতো বিদায় নিলাম অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু